তো আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা বললা তাউ দুনিয়া কালিল ইয়াতি কো আমি মুল্লা খান হইলাম ও কুরআন তাকিয়া হইয়ার সে কইত্রা আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা দুনিয়ার কারণে যত কিছু করিয়ার সমস্ত হইব আমার লাগি গস্তাই ওয়াল আখিরাতু খাইরুল লিমান ইত্তাকা আর আখিরাতুল লাগি জান্নাত করবা এটা হইব চিরস্থায়ী বকসমা আজ কুড়ুর প্রতি যদি বলি যাও যেদিন মারা যাইবাই এদিন সেও কইত না বলে না তান কুড়ুর প্রতি তান কবরর জায়গা খান বালা করিয়া খান বক্স পালন বানাইয়া সুন্দর করিয়া তান বক্সর ভিতরে হারাইয়া নিয়া তোয়া যা কি জানো আপনারা আমারে হাতি করে মাওলা তুই নি না কিরা দি তুই তাতে বদর ভাই বাপ মারার পরে তারা যদি চাইতা বলে না সোনার হলঙ্গে খান বানাইয়া পালঙ্গ হারাইয়া নিয়া খবর হুকাইতা ভাল্লা না নিয়ে নে আল্লাহ তারে দুধ কম দিছিলি না হালাও নে কিন্তু ওই তো না ও সাধারণ জেলা এক আগনা হকির মূল্যে তারে জেলা মাটির মধ্যে নিয়া বিছনা হয় আর যত বড় কুড়ুর প্রতি বলি যাও তুমিও মরলে তোমার নিয়াওয়ালা নিয়া তোয়া হইব এর লাগিয়া যে সময় নিয়া তোয়া হইব তোমার লগে আপনার কোন সোনা গয়না দিতা না বলে তুমি কুড়ুর প্রতি মানুষ কিছু টেকাও খাবল সিবা ধারা যাইতা না বলে দুনিয়ার লাগে তবে জান করছো না মানো করতে সময় পাইছো না হাফিজিয়া মুদ্রাসা দিয়া সান্তা দিতে সময় পাইছো না হাতে বুঝাই মাটি দেওয়ার চেষ্টা করবো আর করিয়া এখন গেছো বিদেশটা কিছু কুদাম কাদাম করবা তোমার পয়সা লগে নিয়ে কিছু দিলেই নাই দিবা নিয়ে না ইহা তো কে খমরর খর দিয়া পারবানি বুঝে পারবানি না আপনারা বেরো দিলাই দিলে খাবার শুনলে রইব যে সময় বার করিয়া নাওয়া নিত দিবা সারা খুলি দিবা কুলিয়া দেবা কমরো হরদনি ওসা রইছে কইবা বিলে কানু কিতা হইছে বলে হরদনি সাহা সদি গাইত লাগছে কুলাল খাটি লিতা খাটিয়া রাখবা লগে দিতা নাই আচ্ছা যদি ইচ্ছার অত দাম অত যদি মূল্য ইচ্ছা লগে দেরাই না বাবা ইচ্ছা দেওয়া যাইতো না তে তো ইচ্ছা নিয়ে বালা করে গড্ডজোর ভিতরে হারাইয়ে দইতে আসেন তৈনি আপনারা ভাই গড্ডজ না ফালাই দিন নানি ফালাই দিন নানি বাপ রে বাপ ও সাধারণ ভোসা থাকা ইচ্ছা হমরো ইচ্ছা থাকলেও বা কিতা হইল না কিতার লাগে ইচ্ছা খাটিয়া রাখো বলে না নিতে পারতাই না দুনিয়ার বস্তু শুধু খাবার খাবার সারা বস্তুটা সারা পেয়ে যাও নকুর সিবা যদি সাইজ মাটি মাটি বলিয়া মনে দিয়ে গিয়া নকুর সিবা যদি একজনা মাটি থাকে আওখানে নিয়ে কুসাইয়া বাদ করিয়া বলাই না ফালাইতা না ফালাইনি না মানে নিয়া লাগবা কিনা আনন্দে কিতে হয়েছে বলে নকুর সিবা মাটি হারা হামাই গেছে আর কথা আচ্ছা কয় বিঘা মাটি হামাইব আতে হবে মিষ্টা মূল্য সিবা এক আধ বিঘা মাটি জায়গা হইব হ্যাঁ ওজন করলে তা সোনারের ভাল্লা দিয়ে ওজন করলেও হয়তো মানে এক তুলা হইতো হারে সারা বিষয়টা যদি মরা তাকে কাইজা থাকে নাইলে আধা রতি দেড় রতি দুই রতি ওলা হইব আর ওখানে যখন তো নিতে ইচ্ছা নাই এর লাগে বা যখন বুজুর্গ হল দুনিয়ার বস্তু দুনিয়ার মধ্যে তৈমা মরার ভয়ে আমার রফিক সাহেবে আমি আইয়া ভর্তি ব্যায়াম করলাম যদি নে কাউলা যদি বানাই দিয়া যাও মনে কবরের মধ্যে হুতি হুতি সোয়াব পাইবাই আজ বুয়াইন করে বুড়িং করে কোরআন পড়ে যাইবাই আর না হইলেও সবে বরাতর রাই তো সবে কদর রাই তো রমজানের মাস যে মাস শয়তান বান্দা থাকে রোজার মাস হইলে তো তো কিছু একটু কইলে কোরআন মানছে বড় হয় বেদিনটাও বড় হয় বেদানটাও বড় হয় রোজার মাস কিছু একটা বড় কিতা লাগে হো হো বান্দা এর লাগে নানি ছুটি গেলে গিয়া ইগে হয়তো নানান ঝামেলার মধ্যে বেজালার মধ্যে ফালাইয়া তিলাওয়াত করতে যায় না দেখবাই কোন কোন মানুষ আছে আপনার একজন আইয়া মানে আইয়া কইলে আইয়া হুজুর পুরি পুরি খতম হই না আমি বলার ভক্ত বলে আস্তে আস্তে কইবো লে বুঝুন নেলি আপনি কিন্তু বড় হই যা হরিণ যা হা তুমি বড় হই গেলে গিয়া ইগুলি বিয়া দিবু কিনা বলে তোমার মতলব বলে বিয়া দিতে সময় বড় মানসি গপ দিতাম আমার হরি সাত খতম আর বিয়ার দিন বড় করে হাউকাইয়া কইতা এ আমার ভুড়ি কোরআন শরীফ আমার দিত নি মানে মানুষে হুঁতা আর ভুড়িয়ে নিয়া জেমলে থয় নিয়া এগারোটা মত পর্যন্ত কেন বাড়ায় মেলে না হৌ নিয়ত নি না
বাইরে ফল বুজুর্গ ফল এই কুরআন তাকিয়া যে মানুষ আপনারাই কুরআন দে করিব নবী যে ফরমায় সম্মান করাল কুরআন ইন কইছন না বলে আশরাফুল উমর হাবিবচাঁদ ইন কইছন না আশরাফুল উমর আপনার কালবা ফল ইন কইছন না আপনার জৈনগর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ইন খোয়া হইছে একবারে সারা রে সারা রে সারা রে বেটা বেটি খবর মান কারাল কোরআন বেটাও বেটিও হাবি চাবো আনা হাবি চাবো মাস্টর সাবো মুলই সাবো জেতাও সবরে হারানি হয়ে গেছে কি আ যে মানুষে কোরআন দে পড়িবায় কোরআন দে মুখস্থ করবায় কোরআনে যে জিনিস হালাল হইছে তারে হালাল বাবাই কিন্তু আজ আমরা কোরআন পড়ি কোরআন জানি কোরআনের কথা বুঝি কিন্তু হারাম হালাল আমরা বেদ বিচার করি না কোরআন আল্লাহ রব্বুল আলামিনে সুদ খাবা হারাম করিয়া দিছন কিন্তু মুসলমান আজ সুদ খাবা তত গরম আগে আগে সুদ খাবা মানুষের দেখতে পাবো আগে সুদ খাবা এখন ঘরে ঘরে শুদ্ধ খাবার শুরু হয়েছে বেটিন বন্ধন গুটো বন্ধক দেওয়া হয়েছে এটা আপনারাই আছেন বেটিন বন্ধক দেখি আর তেয়ার গিয়া কইবা গিয়া ও তো তো এই মসজিদের হুজুরে কত ঘন্টা বাঁধি দা ইটা আল্লাহর হুনুন না দি হুনতা কি দা খাবাইছো মেসা বটি বিন কি দা দোয়া যে কবুল হইতো আচ্ছা আমরা মানছি ওলা সুন্দর হই নুই জানা নি আচ্ছা আমরা কি মানু না গান মান করি আর না আমরা মসজিদর মিয়াসা মাদ্রাসার মধ্যে সব কত দোয়া পত্র কত কত মত আইতে খারাপ তো আমি না আল্লাহ হল না নি গান চিন্তা নাই ওই খাবাইয়ার কিতা খাবাইয়ার কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই কুরআনের মধ্যে আপনারা সুদ হারাম বানাইয়া দিছেন আমি সুন্দর ওয়াজ যাইয়া না আমি কুরআন কথা বুঝাইতাম না কিন্তু আজ আমরা শুদ্ধ করে ফেলে আপনারা খাইয়া বেটিন বন্ধ দিয়া ও খাইয়া আল্লাহ কর নবী যে ফরমাইত্রাম যে মানুষ কোরআন দে ভরিব কোরআন দে মুখস্থ করব কোরআন হিন্দু করব আর কোরআনে হাল্লা হালালাহু কোরআনে যেটারে হালাল হইছে ওইটারে হালাল ভাবব কোরআনে যেটারে হারাম হইছে এটার তাকে আপনার বাঁচব নবী যে কইছে না দেখালাহুল্লাহুল জান্না এই মানুষ হইব জান্নতি হক সুবহানাল্লাহ জান্নাত কিতা আর দুজক কিতা এটা তখন বুঝবার না দেখলাই না দেখবার যে সময় আল্লাহর কোরআন ও কইত্রা নবী যে কইত্রা এটা বিশ্বাস আর না কিতা লাগি দেখি আর না কিন্তু যেদিন দেখবাই ওদিন আফসোস করবাই আর ওদিন কইবা হাই রে হাই কিতা লাগি কেনটা মানলাম না কুরআন আল্লাহ পাকের কুরআন দে যে মানছে বলিব বেটা বলো বেটিয়ে বলো তালবা বলো হুজুরে বলো হাবি সাহেবে বলো মুদই সাহেবে বলো এডুকেটে বলো ম্যাজিস্ট্রেটে বলো সাইন বলো আর কুরআন দে মুখস্থ করবাই আর কুরআনে যে বস্তুরে হালাল হইছে এটারে হালাল বাবাই যেটারে হারাম হইছে এটার থেকে আপনার বাঁচিয়া রইবাই নবী যে কইছেন আজ খালাউল্লাহুল জান্না এই মানুষ আপনার জান্নাতি হয়ে গেছে বল সুবহানাল্লাহ শাইরে কইরা জেসে করনি ওয়েসে বরনি না মানো তু করকে দেখ জন্নত ভি হায় দুজক ভি হায় না মানো তু মর কে দে জেলা করবায় না ভাইবা যদি মানে না করিয়া দেব আর বেশ তো আছে দুজক আছে যদি মানে না মরিয়া দেব মরিয়া দেখি আর আইয়া কইতে পারবাই লে দেখি আইছি রে তা করিও না কইতে না মন নাই শেষ কিন্তু বুধ ভাই ভাই বুধ ভাই 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 হল বুজুর্গ হল মা বলিল হল ও নবী যে কইছেন জন্নতি শেষ নি না ওয়াসাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতি এই যে মানুষ জন্নতি হইব এই জন্নতি মানুষের খালি কিয়ামতের দিন তার বংশ ভরিয়াল তাকিয়া তার গোষ্ঠী গড়াল তাকিয়া দশ জন যারার উপরে জাহান্নাম আজি হয়ে গেছে গিয়া এরারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জন্নত দিয়া যাইব সুবহানাল্লাহ দশ জন যারার ফয়সালা হয়ে গেছে গিয়া যে অমুক দুজকি ফিরিস্তারে অর্ডার করা হয়েছে যাও অমুকের দুজক লইয়া যাও আল্লাহ পাকের ফয়সালা হয়েছে দুজকি
এই মত 10 জন জাহান্নামী যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়া আজ বাচ্চা যখন কোরআন পড়নে वाला হই যাইব গিয়া বাচ্চা কোরআন হাফেজ হইব মা বাবা অবদান দিয়া বাচ্চারে কোরআনে হাফেজ বানাইছো কাল কিয়ামতের দিন যদি হয় কোন কারণ বসতে যদি মা বাবা কোন গুনার কারণে আল্লাহ পাকের কাছে যদি আটকে যাও আর যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় এই সময় কেউ সহায় দিত না এই সময় শেখ রাসিল তো আজ দুনিয়ার মধ্যে যদি আমি বিপদ পড়ি আমার যদি আপনারা ইয়ার থেকে দিন খেয়ে যদি আমার কুটুম হই না তথাপি দেখে হবে মেসা বড় বিপদ পর্যন্ত তোমাস পায়া করো করবেন না কিন্তু কাল কিয়ামতের দিন বাপে বুয়ারেও চিন্ত না কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কুরআনে যেদিন আজ দুনিয়ার মধ্যে মায়ার আদরের বেটি বুয়া বুড়ি ফিরিস্তায় বান্দিয়া নিদ্রা বান্দিয়া নিদ্রা জেলা সরকারনগর থেকে পুলিশে আসামি হানজোর দিয়া নিয়ে যায় বলা হানজোর দিয়া নিয়ে যায় দ্রা ভাই অকল বুজুর্গ অকল দৌড়িয়া তালবা বুয়ার গিয়া কইব আল্লাহ ফিরিস্তা বললে দম দম তোমরা খানে নেরা বলে আল্লাহর ফয়সালা হইছে ও মুকাত খালির বেটা বেটি দিও জন জাহান্নামি বলে তোড়া দম দম আল্লাহর আদালতের মধ্যে গিয়া ও কুরআন পড়নে वाला জাগির খাবানে वाला বাচ্চায় আল্লাহর কাছে সুপারিশ করিয়া বলবো আল্লাহ আমারে আতকারীর মধ্যে তারার আওলাদ না খাবাইয়া আমার গুরাই আমি গুলি গুলি গেছি টাইম মতো গেছি আমার বাপ খাবাইছেন আল্লাহ আমারে জাগির বাড়ি তাকিয়া খাবাই খাবাইয়া আজ আমি তোমার কুরআন পড়েছি আজ তারা যদি কোন দোষের কারণে জাহান্নামী হয়ে গেছেন গিয়া আল্লাহ তারারে জান্নাত দিলাও আর তারার বদলা আমারে জাহান্নামের মধ্যে ভাকার আল্লাহ ভাকাই বলি দা আল্লাহর কুরআন পড়নে वाला আল্লাহর কুরআনে হিজ করনে वाला রেখোবিয়া নি আল্লাহ বলতে যাও তোমরা যা আমরা দিনাই তেলে কইলা মনে মনে হইব আমরা সারা জানি যে সময় বিয়া অরিং বিপদ বসলো ফান্দ লাগি গেছিল বিয়া খান দিয়ে আল্লাহর সুন্দর কইলো বলে ও নবী আমারে তোলা ছুটাই দাও আমার দুইটা দুধর বাচ্চা আছে
অগুন্তারে আমি গিয়া সদে খামাইয়া ফিরি আমি গুড়ি যাই যে মুখে আমার কোনো দুঃখ নাই নাই যে আমার বাচ্চা নিগুন উভাস আপনার খান্দিমান নিজে সারিলা আর শিকারি এই দেখিয়া বলিল বুলে সারিছো গিতাল লাগিয়া বুলে ইগু যার বুড়ি আই যাইব গিয়া বুলে আইব নি বুলে আইনা তে মরে নিস গিয়া শিকারি বলে মনে মনে বলে খুশি গিয়া বলে কইছে রে আজ মোহাম্মদ রে নিয়া হালা বলে গিয়া আলাউদ্দিনালা আমরা দুনিয়া হিসাবে হইলা কইলে কইলা মনে বিলেতে যাও তোমার বাপ তোমার চাকরির বাড়ির বেটি আর বেটার তারা জন্মতি আর তুমি দুজকতে যাও আল্লাহর দয়া মায়া ইলা কইত নাই আল্লাহ কইবা তারার বাড়ি খাইয়া তারার বাড়ি জাগি তোমারে খাওয়াইছিলা যার কারণে আজকে তুমি এই কোরআন কান মুখস্থ বলছো কোরআন হিন্দু বলছো এই কোরআন হিন্দু তারার খাতিরে আমার কোরআন আর খাতিরে তোমার জাগির বাড়ির সাসি আর সাসা দিয়জন জাহান্নামে আসলা আমি আল্লাহ দিয়জনদের জন্নতি বানাই দিলাম তাহলে সবাই মকতব হরুতারে মা আগেও হইলা কইলাম মা ফলাব না নিষ্টি কই যাও মা আগে তাজু দরত উঠি যাও মা আগে খান্দ আল্লাহর কাছে খান্দ মা না খান দিলে ইতা হইত নাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা মা সবাই বক্তব্যের মধ্যে পড়া দিতা আর মা উজু ভরিতার মুসল্লার মধ্যে বইতার দোয়া ফতাল্লাম আল্লাহ তোমার কুতুবুদ্দিন রে তোমার কোরআন হিকমাল লাগে আমি সবাই বক্তব্যের মধ্যে বানাইছি আল্লাহ আমার বাচ্চা গুরুসিনার মধ্যে তোমার কোরআন খান্দালি দে এটা ইতিহাস বহুত লম্বা আছে আমি আর কইলাম না এই মতো মা হলে দোয়া করা লাগবো তাহাজ্জুদের রক্ত উঠিয়া মা তাহাজ্জুদের নামাজ বাদ দিলাম তাহাজ্জুদ যদি পড়ো না নবলে বাদ হজ হজরে নামাজ আকিলা করো বলিয়া সাহাব কাবা না হরুতা গুন্তু দো আসলে তো হুরুকার লইয়া মা গুরুন্তরে লইয়া নমাজ বলি তো নমাজের অভ্যাস বানাইতো বাপ বল উঠিয়া কুটি কুটি হুয়া যেতা ও তারে নমাজ মসজিদ লইয়া যাইতো মসজিদ যাওয়ার অভ্যাস বানাইতো কিন্তু আমরা ইতা নাই লইয়া হুটিয়া ঘুমাইয়া সাতটা বাজতে পাঁচ মিনিট আগে মসজিদ লইয়া যাইয়া ও গে কি কোরআন বলিতো যারা আল্লাহর ইয়াদ তাকিয়া আল্লাহর শরণ তাকিয়া আল্লাহর কোরআন এর তেলাওয়াত তাকিয়া যারার মুখে ফিরাইয়া রাখবায় ইতা দেখতাই নাই দুনিয়াবিও তা দেখবায় আল্লাহ তাকে বলমাইরা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ এরার কবরে তাকি অন্ধ বানাইয়া উঠাই মু বড় করে বনাউ বিল্লাহ কিয়ামতের দিন যেদিন সারা আল্লাহকে কবর তাকিয়া উঠাইবা ও দিন আমি এরারে যারা দুনিয়ায় তাকিয়া দন দৌলত পাইয়া বিবি বেচেন ভাইয়া আউলাদ ভাইয়া আমি আল্লাহ তাকি তারা হরিয়া থাকবো আমার কোরআনের তিলাওয়াত তাকি যারা হরিয়া থাকবো আমার কোরআন তিলাওয়াত করবো পড়বো কিন্তু মুখাতে তিলাওয়াত করতো না আমি আল্লাহ খাল কিয়ামতের দিন কবর তাকি আমি অন্ধ বানাইয়া উঠাইমু অন্ধ হইয়া উঠিবা কিয়ামতের দিন আজ দুনিয়া যদি একজন দুনিয়াবি হিসাবে যদি কোনো মানুষের আল্লাহ পাকে জন্মগত যদি অন্ধ দেয় দেব তার একটা বিবেক আল্লাহ ভিতরে জ্ঞান বড় হুঁশিয়ার দেয় অন্ধ মানুষ হইলে দেবার লাঠি দি কুসাই কুসাইয়া আপনার ব্যবহার বাজার করিয়াই বলিয়া কিন্তু এমনি একজন মানুষের বালা এক মানুষের আপনি সোগান দিয়া বলে যাও আজ থাকি বার হইয়া তোমার বাড়ি যাও পারবাই দিবে যেটা মাত কিতাব বুঝাইছে নানি মানুষ বিপদ হলে আসুন না খান্দুই
আসেননি সেবা খান্দা দেখবা দুনিয়ায় তাতে কত জাতর বড় মানসি বেঠা গেলি পা দিল আর যেহেতু বিপদ ডাক্তারে ঘুরে দিলা মরিজিটা গিয়া ওই সময় গিয়াল আল্লাহর দেবানিয়া মত চৌকে ভাইয়া সেটা সেটা মোবাইল দেখিয়া আল্লাহর কুরআন দেখিলাও কড়ায় না মসজিদের সামনে উবাইয়া মোবাইল ছাড়ায় গান বাজারায় মসজিদে কান চলতে দেখায় না আল্লাহ কইবা কাল কিয়ামতের দিন আমি এই চোখ তোমার লগে রাখতাম না অন্ধ বানাই দিবা এখন কিতা করবা বিপদের সময় বলিয়া কান্দিবা আর কইবা কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়ায় চৌক আছি কতটা দেখছি কত বাজানো গেছি কত কিছু করছি আজ আমি কোনটা দেখিয়া না কুমার যেতাম ভূপেতে যেতাম না ভূপেতে যেতাম পূর্ব কুম্বার পশ্চিম কুম্বার তাও তো দেখিয়া না আল্লাহ আমার দুনিয়ার মধ্যে সব দিলাই আর আজ কিয়ামতের ময়দানের মধ্যে আমার কিতাল লাগি অন্ধ বানাইলাই খান্দিবা আল্লাহ রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা হাদি আল্লাহ আল্লাহ আমার কিতা লাগে জানা বানাই দে কুম্বা যে তাম কুনতা দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কইবা ক্বালা কাযালিকা তাবকা ইয়া তুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আমার দেবা নিয়ামত পাইয়া সেটা মোবাইল ছেড়ে আছে ইয়া সারা রাত করতে বলে রাস্তার গান্ডার পাইয়া চাইছ তে বেটি মানুষ কোরআন পড়িস তোর মা এত আক্তিলা আক্তিলা উঠিয়া চা খাবাইয়া মসজিদ উঠিয়া কোরআন পড়াইছে তোর চোদ্দ গুরু গোষ্ঠীর কিরা তুমি কোনদিন কোরআন গান্ডার করছ না মোবাইল ছাড়া তোর ঘুমাইছে না আমি যদি তোরে আন্দা বানাইতাম তো এই বেটা তোর তো হারাম করি বিয়া করবো কোন মোবাইলের মধ্যে তুমি ভিডিও দেখছ ভিডিও দেখছ এর লাগে আমি আল্লাহ আইজ আমার দেবা চোখে খাইয়া নিলাম যে মতো কোন দুনিয়ার মধ্যে আমার কোরআন দেখছত না আমি আল্লাহর শরণ করছত না আমি আল্লাহর ইয়াদ তাকিয়া তুমি ফিরিয়া আসলে আজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আজ তোর তাকিয়া আমার মুখে আমি ফিরাইলাম আলহামদুলিল্লাহ এর লাগি ভাই অকল বুজুর্গ অকল মা বলে অকল যারা কোরআন আপনার ভোলা জানে না এই কোরআন ভোলা হিকাইবার লাগি আমার কজুর মালিক তাকিয়া কত চেষ্টা চলে মুরব্বী মুরব্বী মানুষরে আপনার হিকাইবার লাগি সকল জাতরের চেষ্টা চলে কিন্তু আমরা হিকতে চাই না হিকতে চাই না ওখান হিকো ওখান হিকো ওখান হিকো এই যে কোরআন দেখান ইকান দুনিয়ার মধ্যে এই কিতাব তাকিয়া আর ইলা কোনো কিতাব নাই এই কিতাব তাকিয়া আর ইলা কোনো কিতাব নাই আমার কমি গেছে গিয়া এই কুরআন কানে মাত্র 30 পারা কয় পারা মনে হয় কোনদিন মেলিয়াও দেখছো না এর লাগে পড়ায় না কইয়া দিলে কুরআন শরীফ 30 পারা নানি ও কুরআন ও কানি কানের মধ্যে বাচ্চাতে হরিত্রা আজ আপনারা মার যদি আউলাদ আসুন না তুমি চাপন বোলা পা আগ্রাবাদী হিজ করাই যাকবা বেশ না মাত্র 3 বছর বালা করে গার্ড দিয়া বলাইলে দুনিয়ামি হিসাবে কত গার্ড দিয়া আমরা পয়সা খরচ করি ওলা দিনর হিসাবে তোরা পয়সা খরচ করু আমি তো কইয়া আপনারা ইলাজ দিন মেহনত করিয়া একজন হাবিব চাবলি তোরা তান্ডে খুশি করিয়া যদি টাকা পয়সা দিয়া চাই তাহলে 2 বছরে আপনার বাচ্চা কোরআনে হাফিজ হই যাইব 1 বছরে হই না আমি 1 বছর হইলাম না আমি কইয়া 2 বছর তোরা পয়সা দি খরচ করব কিন্তু ই নামে খরচ করতে
কি নামে খরচ হটায় না বাজ যখন বুজুর্গ কল যে খরচ আপনার বাচ্চার আপনার বিবির সারার কামাইতো দুনিয়া তো কামাইতো আখেরাতও কামাইতো মরতে সময় আপনার যে সময় গলায় গেড়ে গেড়াইতো ও সময় গুয়ায় ভুলিয়ে যদি কোরআন ওখান যদি গোয়া জানে নারাখানো বইয়া যখন কোরআন শরীফ পড়িব অটোমেটিক সরবে দিয়া পানি ছুটিব ছুটবেন না মা বাবার মরণের কষ্ট দেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইতে পারতো না সুকুমা ভানি মানে ইবাউলাদ কিন্তু মসজিদের মেসামে নিয়া মাদ্রাসার তালবা হল নিয়া সারা রাত যদি দার কোরআন গলাও এক ফুটা সুকুর ভানি মানে তো না দাঁড়াই গুলো বড় লাগে বলিয়া আর মনে মনে কইবা তা মনে না মনে উঠিয়া গেল আর কত কিন্তু নিজর বাচ্চারে যদি সয় নিজর গুড়িরে যদি সয় কোরআন গান পড়াও আমি বললাম হাফিজ যদিও বানাইতে ভালো লাগে না নাজরা হিসাবে যদি বলাই যায় মরণ সময় গলায় যখন গেড়ে গেড়ে ডাকিব দাঁড়ো কোরআন বার বলব বিসমিল্লাহির রহমানির রহিম হইতে না হইতে সুখে বানি জুটব আল্লাহ নবী ফরমান আউলাদে যখন মা বাবার দাঁড়া হইয়া মৌত সময় কোরআন তিলাওয়াত করব সৌকে দি ভাঙি ছাড়ব সকুর ভাঙি আপনার নাকর নরম ও বায়ু নয়া ভাইতে না ভাইতে আল্লাহর জাতর রহমতে ঢুস মারি দে রহমতে জিসমানে আল্লাহ কোন ফরিস্তা বলে জলদি যাও আমার বন্দারে আমার বান্দিরে আর কষ্ট কান দিও না রে তোমরা জলদি যাও তার আওলাদে দাঁড়াবে আমার কোরআন বলে আমার কোরআন বলে আমার কোরআন বলে এলে লাগি বা যখন বুজুর্গ হল মা বনি হল প্রত্যেকে কোরআন পড়ার চেষ্টা করো কোরআনের সোয়াব কোরআনের ফজিলত আমি হিবা দি খাত দিলে আর বড় সময় লাগবো যারা আমরা মনে করি বলে আমরা কোরআন পড়া জানি না আমরা কোরআন বলতাম ফরাত লাগি গেছো গিয়া যদি সব মৌত হয়ে গেছে গিয়া কাল কিয়ামতের দিন নবী যে ফরমান এরারে আল্লাহর কোরআন পড়লে ওয়ালা বানাই আল্লাহ হাসরের দিন উঠাইবা বহুত মানুষ আছে আমরা কই আমি আম মানুষ কই আমি বলা যাবে না আরে একবার খাটল না আমি আম মজা খাটল তো না মজা মরকজুল মারিফে মুরব্বী মুরব্বী মানুষকে পড়াইবে লাগিয়া কত সুন্দর সুবিধা আছে যে মতো একটা আলিফ হিকানিও যে একজন মানুষকে কোরআন পড়া হিকাইতে হইলে হিকমার যদি চেষ্টা করি দেয় সময় লাগে না কোন মানুষ যদি সয় নবী যে ফরমান কোরআনে হাফিজ বংক কান্তার দিলের মধ্যে লইছে আর লইয়া হে কোরআনের আয়াত গুলার আপনার মুখস্থ করার লাগছে পারেন না আগে জবান আসলো হলা সুন্দর এখন জবান হয়ে গেছে গিয়া বানি জালিকাল কিতাবুলা রাইবা ফি গুরুবালা ভর্তার সময় হলো তার জেলা কইয়া দিবাই আলিম কুম্বার উচ্চারণ তো হামজা কুম্বার ওয়াও খান করে ভালো তো জেলা দেখাই দিবা লখন কিন্তু বয়স আর বলে আর আয় না জামাত জানি আপনারা জামাত জানি জানলাম না তবলিগর জামাত জানি গেলে দেশনি যে ভরা ইতা মুখে দিয়ে আপনার আইতে কত লড়াই লাগে তিন দিন জাগিয়া আত্মাহিয়া তো শুদ্ধ হয় না শুধু গরুবালা কেউ বলা যাবে কুনাকুনি জেলা ভরা বলা ভরিয়া এখন আমরা নামাজ ভরিয়া বায়ু ফল বুজুর্গ ফল মা বলি ফল এর লাগিয়া কোরআন ওখান সবে বড় সবর আল্লাহ রে বলাও নাতির সাথে বলাও যদি পারো না কোরআন লগে সম্পর্ক লাগাও কোরআন কিরা সম্পর্ক লাগাই যায় কোরআন লগে যত বস্তুর সম্পর্ক জুড়িছে আল্লাহ অত বস্তুরে সম্মানী বানাইছে খোসমা